এইবার শুনুন আজব একটি খবর। রণবীরের মায়ের চরিত্রে অভিনয় করবেন দীপিকা পাদুকোণ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বয়কট বিতর্ক পেরিয়ে শেষমেশ হয়তো বক্স অফিসে হাল ফেরাবে রণবীর কাপুর ও আলিয়া ভাটের ভ্রমরাস্ত্র পার্ট ওয়ান শিবা। ইতিমধ্যে বক্স অফিসে 37 কোটি ব্যবসা করে ফেলেছে এই ছবি। শুধু তাই নয়, হিসাব বলছে গোটা বিশ্বে মাত্র একদিনে এই ভ্রমরাস্ত্র ব্যবসা করেছে 10 কোটি টাকার। গ্রাফিক্সের কারসাজি রণবীর আলিয়ার পাশাপাশি ক্যামিও চরিত্রে বলিউডের তারকা ভ্রমরাস্ত্র দেখে শাহরুখের অনুরাগীরাও হয়েছে শুরু করে দিয়েছে। ছবির পড়তে পড়তে রয়েছে একের পর এক চমক। বলিউডের সূত্রে পাওয়া গেছে খবর অনুযায়ী ভ্রমরাস্ত্র ছবির দ্বিতীয় ভাগ নাকি আরও বেশি চমকপ্রদ। এতে রণবীরের মায়ের চরিত্রে দেখা যাবে দীপিকা পাদুকোণকে, যিনি চরিত্রের ছবিতে জলদেবীর ভূমিকা অভিনয় করছেন। যদিও এই বিষয়ে এখনও মুখ খুলেননি এই নায়িকা। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি দেখা যেতে পারে রণবীর সিং বা ঋতিক রোশনকেও। ঋতিক বা রণবীর কেউ এখনও সবুজ সংকেত দেননি। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় বয়কটের মুখে পড়েছেন রণবীর আলিয়ার ছবি ভ্রমরাস্ত্রও। ইতিমধ্যে রণবীরের গোমাংস নিয়ে পুরনো এক মন্তব্যের জেরে বিতর্ক উঠে এই ছবি নিয়ে। প্রযোজকেরা চিন্তা এই বিতর্ক হয়তো প্রভাব ফেলতে পারে বক্স অফিসেও। তবে আপাতত ট্রেন্ড যা বলছে ব্রহ্মাস্ত্র ছবি ইতিমধ্যে বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছে। প্রসঙ্গত, বুধবার পর্যন্ত অগ্রিম বুকিং থেকে ব্রহ্মাস্ত্র ছবির ঝুলিতে এসেছে 18 কোটি টাকা। মূলত এই হিসাব জনপ্রিয় মাল্টিপ্লেক্স বিপিআর আইনক্স ও সিনেপ্লেক্সের নিরিখে অনুমান 27 থেকে 30 কোটি টাকা পর্যন্ত রোজগার হতে পারে শুধুমাত্র অগ্রিম বুকিংয়ে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন এবং আমাদের পরিশ্রমের মূল্য হিসেবে আপনাদের কাছ থেকে শুধুমাত্র একটা সাবস্ক্রাইবই প্রত্যাশা করি। তো আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।